বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, এটা কাবা শরীফের সামনে থেকে এই মুহূর্তে লাইভে আছি। তো দেখেন, আমরা অনেক ভিডিও শেয়ার করে থাকি, অনেক ভিডিও অনেক মানুষের কাছে শেয়ার করে থাকি। তা আপনার এই একটা শেয়ারের মাধ্যমে যদি এই কাবা শরীফের সামনেটা অন্য একটা মানুষ দেখতে পায়, এটা আমার মনে হয় ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সেই ইচ্ছাটা আপনার ভিতরে ঢুকিয়ে দেয়, আপনার ভিতরে যদি রহমতের নাজিল হয়, তাহলে হয়তো আপনার দিয়ে ভালো কাজ সম্ভব। তা না ছাড়া আপনার দিয়ে ভালো কাজ সম্ভব না। দেখেন, প্রচুর রোদ, যার কারণে এই যে জমজম পানি স্প্রে করা হচ্ছে, প্রচুর গরম, যার কারণে এই যে স্প্রে করা হচ্ছে পানিগুলো হলো জমজম পানি, যাতে হাজি সাহেবগঞ্জের একটু ঠান্ডা ভাবটা অনুভব করতে পারে। কারণ প্রচুর রোদ, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে এখানে প্রচুর তাপমাত্রা, প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। এখন 3টা বাজে, তারপরেও এখানে মানে টেকা যাচ্ছে না, এত পরিমাণ রোদ এখানে, এত পরিমাণ রোদ। তো অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। অনেক কিছুই তো শেয়ার করেন, তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করলে মনে হয় না আপনার ক্ষতি হবে। আমার আপনার জীবনের শেষ সঙ্গী হলে এই যে সাদা 2 টুকরা কাপড়, এই কাপড় 2-3 টুকরাই হলো আমার আপনার জীবনের শেষ সঙ্গী, ঠিক আছে? তো এই শেষ সঙ্গীটার দিকে তাকিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার হয়তো আজকে মরে গেলে হয়তো কালকে আপনার সময় হবে, কিন্তু আজকে হয়তো সময় নাও হতে পারে। দেখেন, এই ভিডিওটার পেছনে যদি 1 মিনিট সময় দেন, তাহলে মনে হয় ভালো কিছুই হবে, খারাপ কিছু হবে না। এটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই যে পবিত্র কাবা ঘর। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাবা ঘরটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে অল্প অল্প করে যেটা দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা আল্লাহর ঘরটা ভালো করে চিনেন। যদি অল্প একটু দেখলে আপনারা বুঝতে পারেন যে এটা সে আল্লাহর ঘর। এটা আমার আপনার জীবনের শেষ ইচ্ছা, একবার আল্লাহর ঘরে আসার। তো আল্লাহ যেন এই শেয়ারের মাধ্যমে মনের আশাগুলো পূরণ করে দেয়। সবাই কমেন্টে আমিন লিখে যাবেন, জানি না কার দোয়া কখন কবুল হয়ে যায়। দেখুন, সবাই হাজির সাহেবের এদিক দিয়ে আমরার উদ্দেশ্যে সবাই যাচ্ছে। আবার একটু জুম করে একটু দেখেন। হে আল্লাহ, প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দেন, এবং যাদের অসুস্থ হয় তাদের সুস্থতা দান।